হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তমাল আহমেদ। আমি আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেটার নাম আপনারা হয়তো বা আজকেই প্রথম শুনছেন। আমি আপনাদেরকে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলাটি ঘুরে ঘুরে দেখাবো। আমাদের এই ঐতিহ্যবাহী জামাই মেলার স্থানটি হচ্ছে কালার মোড় পলাশপুর চরপাকের দহ মাদারগঞ্জ জামালপুর। আমি এই প্রচণ্ড জ্যামের ভিতর হাঁটি হাঁটি পা পা করে আমাদের সেই কাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী জামাই মেলার সিজন টু এর প্রবেশ পথে এসে পৌঁছে গেছি। আমি এসেছি আমার কিছু ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে আমাদের এই কাঙ্ক্ষিত জামাই মেলায় নিজেদেরকে জামাই হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য। আজকে দেখবো জামাই মেলায় আমাদেরকে জামাই হিসেবে কেউ ক্রয় করে কিনা, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মেলায় ঢুকতে না ঢুকতেই আমরা হরেক রকমের বড় বড় মাছ দেখতে পেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখনো জামাইয়ের খাতায় নাম লিখতে পারিনি বলে আমি কোনো প্রকার মাছ ক্রয় করতে পারলাম না। তবে দোয়া করবেন সামনের বছর যেন জামাই হয়েই মেলায় ঢুকতে পারি। একটু সামনে এগোলেই দেখতে পারবেন বড় বড় মহিষ ও গরুর মাংসের দোকান। বন্ধুরা, আমাদের এই জামাই মেলায় আপনি ছোট থেকে শুরু করে বড় বড় অনেক প্রকারের মিষ্টি পেয়ে যাবেন। মিষ্টির পাশাপাশি আপনি পেয়ে যাবেন হরেক রকমের জিলাপি, খুরমা, গজা, হরেক রকমের মিষ্টি জাতীয় খাবার। মাছ ও মিষ্টির পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন প্রকার পান, সুপারি, জর্দা ইত্যাদি। সেই সাথে পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের খিলিপান।
মেলায় আমরা অনেক আনন্দ ও ফুর্তির মাঝে আমরা সময় কাটালাম, কিন্তু দুঃখ ও ক্লান্ত ভরা মন নিয়ে আমাদেরকে বাসায় ফিরতে হচ্ছে। কেননা আমরা ভেবেছি জামাই মেলায় আমাদেরকে কেউ জামাই হিসেবে কিনে নেবে, কিন্তু দুঃখের বিষয় কেউ আমাদেরকে ক্রয় করেনি। তবে আমরা আগামীকাল আবার ট্রাই করব ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।